নমস্কার বন্ধুরা, হাপুসপুস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখতে পেয়েছেন আমি বানিয়ে নিয়েছি এটা চকলেট কাপকেক বা মাফিন, যাই বলুন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার হাপুসপুস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখে নি কি কি উপকরণ দিলে সহজে এই চকলেট কাপকেক বা মাফিন বানিয়ে নিতে পারবো। এখানে আমি 75 গ্রাম ময়দা নিয়েছি। 75 গ্রাম ময়দার মধ্যে 2 টেবিল চামচ আমি কোকো পাউডার নিয়ে নিলাম। একটা বাটির মধ্যে এই ময়দা কোকো পাউডারটা মিশিয়ে নিচ্ছি। 1/4 চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার, আর 1/4 চামচ নিয়ে নিলাম বেকিং সোডা। এটা পুরোটা মিশিয়ে নিলাম, একটা জায়গায় রাখলাম। একটা বাটিতে 2টো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। যে কাপে আমি ময়দা মেপেছিলাম সেই কাপেরই 1/2 কাপ ব্রাউন সুগার নিয়ে নিলাম, আর ওই কাপেরই 1/2 কাপ সাদা তেল। সাদা তেল এর বদলে মাখনও ইউজ করতে পারেন। চকলেট কেক বানাচ্ছি আমি, এটা কুকিং চকলেট নিয়ে নিয়েছি, পিস করাই থাকে এরকম। এটাকে আমি গ্রেট করে নেব। এটাকে আমি 2 চামচ দুধ দিয়ে মাইক্রোওভেনে মেল্ট করে নেব। এবার এই কোকো আর ময়দার মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমের যে ব্যাটারটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি পুরো মিক্সচারটা মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই যে কোকোটা আমি মেল্ট করেছি মাইক্রোওভেনে 2 মিনিট, ওইটাকে অল্প অল্প করে 2 চামচ মতো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি সিলিকনের মোল্ড গুলো পাওয়া যায়, সেই সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এই মোল্ডও ইউজ করতে পারেন, এই রকম অ্যালুমিনিয়ামের মোল্ড পাওয়া যায়। এই সিলিকনের মোল্ড বা এই অ্যালুমিনিয়ামের মোল্ডের ওপরে এই রকম কাগজ পাওয়া যায়, এইগুলো মাইক্রোপ্রুফ কাগজ, এইগুলো দিয়ে দেবেন। শুধু ইউজ করতে পারেন, এটা যেহেতু সিলিকনের মোল্ড আমি একটা করে দেখাচ্ছি, এই মোল্ডে ডাইরেক্টও আপনারা দিয়ে দিতে পারেন। অয়েল একটুখানি ব্রাশ করে নেবেন। কেকটা সহজেই উঠে আসে, কেকগুলো এর ওপরে একটু ময়দা আমি টাচ করে দিচ্ছি। এইবারে এই মিশ্রণটা থেকে একটু একটু করে আমি এর মধ্যে দিয়ে দেব, পুরো ভর্তি করে দেব না, এই যে এরকম হাত দেখ দেব। আর যে কুকিং চকলেটটা দেখালাম সেইগুলো থেকে আমি একটু একটু করে এর মধ্যে জাস্ট একটু করে দিয়ে দেব, এতে ফিলিংসটা ভালো হবে। দিয়ে আবার একটু করে আমি দিয়ে দেব, বেশি দেব না, কিন্তু এই যে অর্ধেকটা দেব এটা ফুলে উঠবে। সবগুলো রেডি হয়ে গেছে। মাইক্রোওভেনটা কনভেকশন মোডে 180°C তাপমাত্রায় প্রিহিট করে আমি 15 মিনিট বেক করে নিচ্ছি। এটা আমাদের টাইম হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে, দেখেছেন? আমি এই একটা ফর্ক নিয়ে নিয়েছি, দেখে নিচ্ছি এটা কতটা আমাদের রেডি হয়েছে। এই যে দেখেছেন, একটু লেগে নেই, কিছুক্ষণ ওভেনে রেখে আমি এটাকে সার্ভ করে দেবো।